শুক্রবার বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালের চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য হসপিটাল পরিদর্শনে আসেন এডিএম বিভু গোয়েল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিরুপম বিশ্বাস। এদিন বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে হসপিটাল সাফাইয়ের অভিযানও করা হয়। আসলে মুর্শিদাবাদ জেলার চিকিৎসা পরিষেবা অনেক জায়গাতে পিছিয়ে ছিল, আমরা অনেক জায়গাতে ইম্প্রুভমেন্টের চেষ্টা করছি, হয়েছেও কিছু কিছু জায়গা, তার মধ্যে বেলডাঙ্গাটাকে আমার হাত দিয়েছে। বেলডাঙ্গার লেবার রুম অলরেডি কাজ চলছে, ওট অপারেশন থিয়েটারও কাজ চলছে, এখানে অপারেশন হতো না তেমন, লাইগেশন ছাড়া আগামী দিনে যাতে বড় অপারেশন বা আরও ভালো চিকিৎসা ব্যবস্থা চালু হয় সেদিকে আমরা চেষ্টা করছি। হাসপাতালে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে বাইরের দিকে যেমন নোংরা ছিল ভেতর দিকে নোংরা ছিল। তো চেয়ারম্যানের সাথে আমরা মিটিং করেছি, চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছেন যে আমরা হাসপাতালে বাইরেটা সব ড্রেন থেকে শুরু করে সব পরিষ্কার করিয়ে দেবো, আপনারা ভেতর দিকটা দেখুন। আমরা রোগী কল্যাণ সমিতিতে মিটিং ডাকতে বললাম সামনের সপ্তাহের মধ্যে, দরকারে আমরা ডিস্ট্রিক্ট ফান্ড থেকেও কিছু টাকা পয়সা দেবো। রোগী কল্যাণ সমিতির এখানে যে ফান্ড আছে সেটা দিয়ে প্রতি সপ্তাহে দুদিন অন্তত লোক ভাড়া করে নিয়ে এই ভেতরটা পরিষ্কার করতে বললাম।